আসসালামু আলাইকুম, চলে আসলাম তাসনিমস ফ্যামিলি ব্লগস থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। এটা কোনো রান্না খাওয়া বাজারঘাটের ভিডিও না, আজকে দেখাবো ঘোরাঘুরির ভিডিও। জয়ন্তাপুর যাচ্ছি অফিস থেকে ক্যাম্পেইনের কাজে। তো এটা ভৈরবে আমরা নাস্তা করে নিলাম, ভৈরবে থেমে গাড়িটা, ভৈরব নদী এটা। মানে যাওয়ার পথে যে এত সুন্দর দুই ধারের লোকেশন আর সুন্দর সুন্দর বাড়ি ঘরদোর যা যেখানে পেরেছি মোটামুটি নির্লজ্জভাবেই সবগুলো ভিডিও করে নিয়েছি। কারণ আমি এখন ব্লগার, এটা মনে রাখতে হবে, আমাকে ভিডিও করতেই হবে, যে যা মনে করে করুক। এত মাইলের পর মাইল জমি, অথচ শুনি যে বাংলাদেশে জমিই নাই, ফাঁকা জমিই নাই। এই যে কত সুন্দর সবুজ আর সবুজ। এটা আমরা জুলাই মাসের শেষের দিকে গিয়েছিলাম ক্যাম্পেইনের কাজে অফিস থেকে কয়েকজন মিলে। তো সিলেটের কয়েক জায়গায় ঘোরার প্ল্যান ছিল, আর আমরা তো জানি সিলেট মানেই চা বাগান। তো আমরা চিন্তা করেছিলাম বৃহস্পতিবারে কাজ শেষ হয়ে যাবে, শুক্র শনিবার সারাদিন ঘুরে আর শনিবারের নাইটে চলে আসবো সবাই মিলে। দেখেন আমার জন্য যে কত বিষয় অপেক্ষা করছে তা আমি নিজেও চিন্তা করতে পারিনি। পাহাড় দেখেই তো দূরে আমার তো হয়ে গিয়েছে যে আল্লাহ, জানি যে সিলেট মানেই চা বাগান, এই পাহাড় কোথা থেকে আসলো, মানে একেবারেই আমার ধারণার বাইরে। আসলে আমি জগৎ সংসার সম্পর্কে কিছুই জানি না, এখন তাই মনে হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত 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 সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। আমি মনে করি প্রত্যেকের যদি সুযোগ থাকে তাহলে এইসব জায়গা অবশ্যই ঘুরে আসা উচিত। তাহলে মহান রাব্বুল আলামিনের অপূর্ব সৃষ্টির দেখার সাথে সাথে দেশ প্রেমটাও বহু বহু গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমি স্পিচলেস এই রিসোর্ট দেখে। আমরা 5:45 সময় ঢাকা থেকে রওনা দিয়েছি, আসতে আসতে আমাদের বেজে গেল 6:30, আর বৃষ্টি তো আছেই রাস্তাতে, মানে প্রচণ্ড টায়ার্ড সবাই, পরন্ত বিকেল যাহাকে বলে। আর তার মধ্যে আমি ভাই টায়ার্ডনেস ভুলে গিয়ে আছি ভিডিওর তালে, আমার যেটা কাজ বর্তমান। আর ওই দেখেন দুইজন আবার নিচে নেমে গিয়ে দেখছে, মানে আমি আসলে আমার বাকরুদ্ধ, এত সুন্দর জায়গা আমি দেখব, আল্লাহ আমাকে দেখার তৌফিক দেবেন, ওই আল্লাহকে আমি কি বলে শুকরিয়া আদা করব আমি নিজেও জানি না, যাই বলি কম হবে, কম হবে আসলেই। জয়ন্তাপুরটা আসলে এত দূর, কোনোভাবেই রাস্তা শেষ হচ্ছিল না, আমরা সব মেয়েরা বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আসলে এটা হলো শেষ সীমানা, বর্ডার এলাকা প্রায়, কিন্তু এখানে নামার পরেই তো আমি এই যে ভিডিওটা করেছি, একটু দৌলো খেয়ে নিলাম সুযোগ বুঝে, আর নিয়ত করে ফেললাম ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে কাশ্মীর আশফিকে আমি সেম রিসোর্টেই ঘুরতে নিয়ে আসব। আর দূরের ওই পাহাড়টা কি জানেন, ওটা ছিল মেঘালয়। চিন্তা করা যায় মেঘালয়ের পাদদেশে এই রিসোর্টটা, আর সেখানে আমি কাজে সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে, সেই সুযোগে আমি গিয়েছি। রাত্রের ভিউটা একটু দেখেন, আমরা ফুড করে খেতে গিয়েছিলাম রাত্রে, আগে থেকেই ফুড করে আর কি অর্ডার করা লাগে, সেই মাফিক ওরা রান্না বান্না করে ঘন্টাখানেক পরে খাবার রেডি হয়, গিয়ে খেয়ে আসতে হয়। তো আমরা খেয়ে দিয়ে এখন হলো রুমে যাচ্ছি, এই তো হলো ব্যাপার। আমরা ছিলাম রিসোর্টের একতলাতে, আমাদের রুম থেকে মেঘালয়ের ওভারভিউটা একটু দেখাই, এত সুন্দর পুরাটাই দেখা যায়, আর দুইটা ওয়াটারফলও রীতিমতো দেখা যাচ্ছে। এই ওয়াটারফলের সাউন্ড রাত্রে শোনা যায়, দিনের বেলা বোঝা যায় না। রুমটা দেখাতে পারিনি, আরও মেয়েরা ছিল, দেখানো ঠিকও হতো না। আর এই ভিডিওটা ঠিক আসার আগের দিন, আই মিন শুক্রবারে, আমরা চিন্তা করেছি শুক্রবারে 3টে স্পট, শনিবারে 3টে স্পট ঘুরবো। শুক্রবারে সকাল 6:30 থেকে রেডি হয়ে সব বসে আছি, কিন্তু সারা মানে মেঘে সব ঢাকা, আর ঝুম বৃষ্টি, একদম বৃষ্টি কোনো থামাথামির নাম নেই, বরং আরও যত বেলা বাড়ছিল ততই মেঘে ঢেকে যাচ্ছিল চারিদিকে। তো এরকম অবস্থায় 9টা পর্যন্ত আমরা থাকলাম, কিন্তু 9টার সময় ওই বৃষ্টিতেই আমরা বের হয়ে গেলাম, আসলে তাছাড়া উপায় ছিল না। রাস্তাঘাট সব বৃষ্টির পানিতে ভিজে আছে, কিন্তু ভয়ঙ্কর সুন্দর পরিবেশ, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা ফার্স্টেই যাব বিছানাকান্দি, এই জন্য পীরের বাজার ঘাটে চলে আসলাম। ওখান থেকে ট্রলার রিজার্ভ করে যেতে হবে বিছানাকান্দি, একটা ট্রলার রিজার্ভ করলাম, ওই যে আমাদের মাঝি ভাই, বিশাল বড়। আর ট্রলার ভাড়াটা ছিল 1000, আর 100 টাকা বকশিস দেওয়া হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করলাম বিছানাকান্দির উদ্দেশ্যে, ওরা নিয়ে যাবে এবং নিয়ে আসবে 1000। এখানে কিন্তু দামাদামি করা যায় ট্রলার ভাড়া, ওরা চাই অনেক বেশি। সামনে মেঘালয়ের অপরূপ সৌন্দর্য, যা এক্সপ্লেন করার মতো ভাষা আমার নাই।
কি নেই এখানে, পাহাড়, নদী, ঝর্ণা, বন জঙ্গল, মাশাল্লাহ মাশাল্লাহ, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। তার উপর বৃষ্টিতে কিন্তু আমরা অলরেডি ভিজছি, বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিকে উপেক্ষা করেই চলে আসলাম ঘাটে। এই হলো বিছানাকান্দি। আমরা যখন ঘাটে পৌঁছাই তখন সকাল 9:45 কি 10 বাজে, তখনও পর্যটকরা এসে ভিড় জমায়নি, মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল। পাহাড়ের পাদদেশে যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো সবই ইন্ডিয়ানদের, আর এখানে নাকি প্রতি শনিবারে হাট বসে, ইন্ডিয়ার সব জিনিসপত্র পাওয়া যায়, মানে ওপেন থাকে তখন। এখানে কিন্তু খাবার দাবারের ব্যবস্থাও আছে, তো আমরা মনে করলাম যে ফাঁকা আছে, এই চান্সে আমরা সব ঘুরে নিয়ে পরে যাওয়ার সময় খেয়ে টেয়ে যাবো। আসলে দূর থেকে তীক্ষ্ণভাবে এর দিকে তাকালে মনে হবে যে পাথরের বিছানা পাড়া, এই জন্য এর নাম হয়েছে বিছানাকান্দি। এমনিতে তো বৃষ্টিতে ভিজা ছিলাম, তার উপরে এখানেও আমি ধপাস করে পড়েছি, আমার যা কাজ তাতে কি। সবচেয়ে বড় পাথরটাই উঠেছি, আর এখানে কেউ দেখার নেই, যে যার মতো ফটো সেশনে ব্যস্ত আছে। আর আমি তো এখন ইউটিউবে ভিডিও দিই, আমাকে তো করতেই হবে এগুলা। একজন ক্যামেরাম্যানকে রেখেছি হাতে পায়ে ধরে, সে বিরক্ত হোক আর রাগ হোক, মুখে আমাকে তো কিছু বলতে পারে না, মোটামুটি ভিডিও টিডিও করে দিয়েছে বা ছবি তুলে দিয়েছে, আল্লাহ তাকে ভালো রাখুক, সবসময় দোয়া করি। তো এই তো আচ্ছা করে মোটামুটি ভিডিও করে নিয়েছি, আমার সাথে যারা ছিল তারাও এক একজন এক এক জায়গায় মোটামুটি ফটো সেশন চলছে, আর আমি আছি আমার ইউটিউবের চিন্তায়। তো এক খুব ভাব নিয়ে তো এই বড় পাথরটাই উঠেছিলাম, এখন নামতে গিয়ে হয়েছে ঝামেলা, পানি চারিদিকে ভরে গিয়েছে, আবারও না পড়ি। তো যা হোক আলহামদুলিল্লাহ পড়িনি, আস্তে আস্তে মোটামুটি পৌঁছাতে পেরেছি। এখন আমাদের যাবার পালা, আবারও শেষবারের মতো সব কিছু ভিডিও করে নিলাম সব দিকটা একটু, আসলে এত সুন্দর জায়গা যেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই, কিন্তু মেঘে অন্ধকার হয়ে আসছে, যখন তখন বৃষ্টি নামবে, আমাদের তো আবার খাওয়া দাওয়া করতে হবে। এই যে একটা ভাসমান রেস্টুরেন্ট, হ্যাঁ, তো মোটামুটি যা হোক এবার দেখেন চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে, আমাদের মাঝি ভাই দাঁড়িয়ে আছে, আমরাও দ্রুত নৌকার ভিতরে চলে গেলাম। এই যে মাঝি ভাই, বিশাল বড় মাঝি ভাই, এক্সপার্ট। এবার আমাদের উদ্দেশ্য হলো জাফলং। জাফলংয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যাই লেগে গেল, হ্যাঁ, আর কি বলবো, সারা রাস্তা বৃষ্টি, আর এক স্পট থেকে আর এক স্পটের দূরত্ব অনেক অনেক বেশি, তো সবাই কিন্তু রেইনকোট কিনে নিয়েছি একটা করে, বিধ্বস্ত অবস্থা সবার, আর আমি তো কয়বার ভিজলাম, কয়বার আমার জামা শুকালো গায়ে। এই হলো ঝর্ণাতে অনেকেই শুনতাম যে ওই জাফলংয়ের ঝর্ণাতে একেবারে চিকন করে পানি পড়ে, না অনেক পানি ছিল ঝর্ণাতে, আর মানুষ এত বেশি গ্যাঞ্জাম এখানে সন্ধ্যার সময় বলার মতো না। যাই হোক তারপরও আমরা এক ঝলক দেখে আসলাম, যেহেতু সিলেট গিয়েছি আর জাফলং দেখবো না এমনটা তো না, ফটো টটোও তুললাম একটু। আর এই সময় আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ হলো আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, এটা আমার এক কলিগের ফোন থেকে ভিডিও করে মানে এই দুই একটা ক্লিপ হলে নিয়েছিলাম, তো ওইগুলোই আপলোড দিয়েছি। ভাইরে বড়ই দুঃখের কথা, জাফলাংয়ের সামনে মানে ঝর্ণার সামনে স্মৃতিস্বরূপ একটা ভিডিও করতে গিয়ে তো আমি দেখলাম যে ডিটারজেন্ট পাউডারের ভিডিও হয়ে গেল, আমার গা দিয়ে একদম আগুন ছুটে বের হচ্ছে, আলোই আলোকিত, কি একটা কথা, লোকে মনে করবে কি না কি, কি মানুষ না অন্য কিছু, যাই হোক এই স্মৃতি নিয়েই থাকতে হবে আমাকে। তো ওই দিনকে আমরা এই দুইটা স্পটই ঘুরতে পেরেছিলাম, প্রচুর বৃষ্টি ছিল এই কারণে, আর জাফলং যাবার পথে রাস্তায় দাঁড়িয়ে চা বাগান দেখেছিলাম। তো ইনশাল্লাহ বুধবারের দিন আরও দুইটা স্পটের ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ আপনাদের খুব খুব ভালো রাখুন, বেঁচে থাকলে আবার দেখা হবে পরবর্তী ব্লগে, আল্লাহ হাফেজ।